আমি প্রিয়াঙ্কা, আমার রান্নাবাটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি বাঙালির এক পুরনো ঐতিহ্যবাহী রান্না, গাড়ুইয়ের ডালের রেসিপি। করেছেন আমার এক কাকু। সবজি লাগছে লাউ, পেঁপে, ওল কুমড়ো, স্কোয়াশ, শাপলা, থোর, চালতা, আমড়া, কাঁচা তেঁতুল, মোচা, কচু, ফুলকপির ডাঁটা, মুলোর ডাঁটা, বেগুন, আলু এবং মিটে আলু। আর লাগছে ডাল। ডাল হিসাবে লাগছে ছোলার ডাল, মটর ডাল, মুগ ডাল। ছোলার ডাল, মটর ডাল বেশ কয়েক ঘন্টা আগে ভিজিয়ে রাখা হয়েছিল। ছোলার ডাল, মটর ডালটা এবার প্রেশার কুকারে দিয়ে দেওয়া হচ্ছে। প্রেশার কুকারে দিয়ে 3 থেকে 4টে সিটি দেওয়া হবে। এবার নুন দিয়ে দেওয়া হলো। এবার প্রেশার কুকারে ঢাকনা আটকে দিয়ে এটা সিটির জন্য অপেক্ষা করতে হবে। ডালটা সেদ্ধ হয়ে গেছে, ডালটা একটা বাটিতে নামিয়ে রাখা হয়েছে। এবার কড়াইয়ের মধ্যে মুগ ডালটা ভালোভাবে ভেজে নেওয়া হচ্ছে। গ্যাসের আঁচ কমিয়ে ভেজে নিতে হবে, যাতে তলাটা না পুড়ে যায়। একটু সময় ধরে ভেজে নিয়ে মুগ ডালটাও নামিয়ে রাখা হলো। সেই একই কড়াইতে জল গরম করে মুগ ডালের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। এবার যে মটর ডাল আর ছোলার ডাল সেদ্ধ করা হয়েছিল, তার মধ্যে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে চিরে দিয়ে দেওয়া হচ্ছে। গ্যাসের আঁচে কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হলো 4টে শুকনো লঙ্কা। এবার দিয়ে দেওয়া হচ্ছে বড় চামচের 2 চামচ মতো ঘি। এই রান্নাটা সম্পূর্ণ ঘিতেই করা হয়। আর এই রান্নাটা ঘিতে করা হয় কারণ এই দিন তেল ব্যবহার করা হয় না। এবার এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে 5 ফোড়ন। 5 ফোড়নটা ঘিয়ের মধ্যে দেওয়ার পরে যখন 5 ফোড়ন ভাজার খুব সুন্দর গন্ধ বেরোবে, তখন একটা কাঁচা লঙ্কাও দিয়ে দেওয়া হলো। এবার দিয়ে দেওয়া হচ্ছে সমস্ত সবজি। সবজিগুলো এক এক করে কিন্তু কড়াইয়ের মধ্যে ছেড়ে দেওয়া হচ্ছে। এই ডালটা রান্না করা হয় সাধারণত গাড়ুই সংক্রান্তির দিন। গাড়ুই সংক্রান্তির দিন কোনো রকম তেলের ব্যবহার হয় না। সবজি সব দিয়ে দেওয়ার পরে ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে, অর্থাৎ সাতলে নিতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে নুন। এখানে বড় চামচের 1 চামচ নুন দিয়ে দেওয়া হয়েছে। নুন দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হচ্ছে। এই দিন যেমন ডাল রান্না হয় তেমনই কোনো সেদ্ধ চাল ব্যবহার করা হয় না ভাত হিসাবে করার জন্য। এই দিন রান্না করা হয় ভোগ চাল বা গোবিন্দভোগ চাল। এবার এর মধ্যে দিয়ে দেওয়া হলো ছোটো চামচের 1 চামচ মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দেওয়া হচ্ছে। সমস্ত সবজি কিন্তু খুব ভালোভাবে সাতলে নিতে হবে। এর ফাঁকেই কিন্তু যে ভাজা মুগ ডালটা ছিল সেটা সেদ্ধ করতে বসিয়ে দেওয়া হয়েছে। এবার এই সমস্ত সবজির মধ্যে সবচেয়ে নরম সবজি ছিল শাপলা, তাই শাপলাটা দিয়ে দেওয়া হলো মটর ডাল, ছোলার ডাল যে সেদ্ধ করা হয়েছিল তাতে, এবং তার উপর দিয়ে দিয়ে দেওয়া হলো মুগ ডাল সেদ্ধটা। শাপলা যেহেতু খুব নরম সবজি, তাই গরম ডালের মাঝখানে কিন্তু ওটাও সেদ্ধ হয়ে যাবে। আলাদা করে শাপলা সেদ্ধ করার খুব একটা প্রয়োজন নেই। প্রেশার কুকারের মধ্যে যেটুকু ডাল লেগে আছে তার মধ্যে একটু জল দিয়ে সেই জলটাকে গরম করে এই সবজির মধ্যে দিয়ে দেওয়া হবে, যাতে সবজিটা তলায় কোনোভাবে লেগে না যায়। আরেকটাও কারণ হচ্ছে যেটুকু ডাল গায়ে লেগে আছে সেটুকু তাহলে নষ্টও হলো না। জল সমেত সামান্য পরিমাণ ডালটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হবে। আবারও বেশ কিছুটা জল গরম করতে দেওয়া হচ্ছে। এবার এই সামান্য পরিমাণে যেটুকু ডাল আর জল মিশ্রণটা দেওয়া হয়েছিল সেটা দিয়েও কিন্তু সবজিগুলো ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, ওই প্রেশার কুকারে যে জলটা দেওয়া হয়েছে সেটা গরম হওয়া অবধি। এবার এর মধ্যে থেকে বেশ কিছু সবজি, যেমন লাউ, পেঁপে, স্কোয়াশ, এই ধরনের সবজিগুলোকে ওই প্রেশার কুকারের মধ্যে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে। এতে একটাই কারণ হয়, যাতে সবজিগুলো সমস্তটাই খুব ভালোভাবে সেদ্ধ হয়। লাউ, পেঁপে, স্কোয়াশ এগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর যদি এই সমস্ত সবজির সাথে একসাথেই সেদ্ধ করা হয়
তাহলে কিন্তু অনেক সময় দেখা যায় যে এগুলো গলে গেছে, খুঁজেই পাওয়া যায় না। তাই আলাদা আলাদা সেদ্ধ করলে এগুলো ভালোভাবে বোঝাও যাবে আর খাওয়ার সময় খাওয়াও যাবে। এবার ডাল দিয়ে দেওয়া হচ্ছে কড়াইয়ের মধ্যে। শাপলা সমিতি তিন রকমের ডাল দিয়ে দেওয়া হলো সবজিতে। এখানে ভাগ ভাগ করে কিছুটা ডাল দেওয়া হচ্ছে কড়াইতে আর কিছুটা দেওয়া হবে প্রেশার কুকারে। প্রেশার কুকার থেকে বেশ কিছুটা জল এবার এর মধ্যে দিয়ে দেওয়া হলো। এবার যেটুকু জল প্রেশার কুকারে রয়েছে সেটুকু জলের মধ্যে আবার ডাল দিয়ে দেওয়া হবে। আপনারা খেয়াল করে দেখুন, শাপলাটা কিন্তু অনেকাংশেই নরম হয়ে গেছে, কারণ শাপলা গরম ভাপের মধ্যে ছিল সেই কারণে। এবার সবজিগুলো সেদ্ধ হওয়া অবধি অপেক্ষা তো করতেই হবে। এবার সবজি ডাল সব কিছুর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে নুন। একটা কচু নামিয়ে দেখা হচ্ছে, বিশেষ করে শোলা কচু সেদ্ধ হয়েছে কি না। এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি, তাই আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। কড়াইয়েরও সব সবজি সেদ্ধ হয়ে গেছে, প্রেশার কুকারেরও সব সবজি সেদ্ধ হয়ে গেছে। প্রেশার কুকারের ডালটা কিন্তু সবজি সমেত ঢেলে নেওয়া হলো একটা বাটিতে। এবার কড়াইয়ের থেকে বেশ কিছুটা সবজি সমেত ডাল এর মধ্যেও ঢেলে নেওয়া হবে, কারণ এখানে জলের পরিমাণটা একটু বেশি আছে বলে দুটো সবজি সমেত ডালকে একটু মিশিয়ে নিয়ে আবারও কড়াইয়ের মধ্যে সবজি সমেত ডালের মধ্যে আবার দিয়ে দেওয়া হবে। মাঝে মাঝে আমিও একটু হাত লাগিয়ে দিয়েছি। হাত লাগানো বলতে শুধুই মাঝে মাঝে শুধু একটু খুন্তি নাড়িয়েছি। রান্নাটা সম্পূর্ণ আমার কাকু কাকিমার বাড়ির রান্না। ওনাদের বাড়িতে গারুই সংক্রান্তির দিন এই ডালটা রান্না হয়। এবার এর মধ্যে দিয়ে দেওয়া হলো চিনি। এবার ডালটা মিশিয়ে দেওয়া হলো। এবার এই বাটির ডালটাকে একটু নাড়াচাড়া দিয়ে আবারও এর থেকে কিছুটা ডাল কড়াইয়ের মধ্যে মিশিয়ে নেওয়া হবে, যাতে পুরো ডালটার কনসিস্টেন্সি একই যেন থাকে সেই কারণে। না হলে কোনো ডাল পাতলা হয়ে যাবে আর কোনো ডাল ঘন হয়ে যাবে। এবার ওপর থেকে মিডিয়াম সাইজের চামচের এক চামচ ঘি দুটো জায়গাতেই দিয়ে দেওয়া হলো, কড়াইতেও আবার বাটিতেও। গারুই সংক্রান্তির এই গারুই ডালের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইবের অল বাটনে ক্লিক করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন।